हेलो ভিউয়ার্স ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সুলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশির 3.2 এর আমরা আজকে 15 এবং 16 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলুন আমরা প্রথমে একটু বোর্ডের দিকে যাই 15 নম্বর অঙ্ক দেওয়া আছে কত 2x - 2x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1x³ = 63 আমরা প্রথমে 15 নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে 2x - 2x = 3 এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 8 লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দেওয়া আছে 8 × x³ - 1x³ শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই 8 টাকে আমরা 2 হোল কিউব দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা এভাবে লিখতে পারি এবার যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে 2x³ - উপরে 2 নিচে x³ এখন আমরা এটাকে যদি a ধরি আর এটা b ধরি তাহলে a³ - b³ এর সূত্র হয় বন্ধুরা a³ - b³ এর সূত্র কি আমরা জানি a³ - b³ এর সূত্র হচ্ছে a³ + 3ab × a-b এখন আমরা এই সূত্রটা বসিয়ে দেই আমরা এখানে এটা কি ধরেছি a মাইনাস এটা ধরলাম b তাহলে a³ + 3ab × a-b 2x - 2x আমরা বলেছিলাম দেওয়া আছে যে এরকম সূত্র হবে সেরকম দেওয়া আছে 2x - 2x আমাদের সূত্রটা এরকমই হয়েছে বন্ধুরা এখন আমরা যেটা করব মান বসিয়ে দিব এটুকের মান দেওয়া আছে 3 3 এর উপরে কিউব + 2 2 দুগুণে 4 3 4 12 এখানে হবে 12 আর এই x x কেটে দিলাম বন্ধুরা এটুকের মান দেওয়া আছে কি এটুকের মান দেওয়া আছে 3 3 3 9 3 9 27 আমরা এখানে 27 বসিয়ে দিলাম 3 12 36 বসিয়ে দিলাম তাহলে বন্ধুরা এখানে কত হবে 6 6 12 আর 1 13 3 8 3 6 63 আমরা বের করতে পারলাম ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এখানে আমাদের দেখাইতে বলছে আমরা লিখব এস এস ও ডব্লিউ ই ডি শুট শিক্ষার্থী বন্ধুরা আমাদের 15 নম্বর অঙ্কটা খুব সহজেই আমরা বুঝতে পারলাম এখন আমরা করব 16 নম্বর অঙ্কটা 16 নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল √6 + √5 হলে a⁶ - 1 নিচে আছে a³ এর মান নির্ণয় করো এখন আমরা দেখি 16 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করা যায় খুব সহজে আমরা এখন করব 16 নম্বর অঙ্কটা এখানে কি দেওয়া আছে বন্ধুরা দেওয়া আছে a ইকুয়াল √6 + √5 এবার এখানে আছে a এটাকে যদি আমরা 1/a লিখি তাহলে এদিকে উপর একটা 1 দিব তাহলে এখানে লিখব 6 + √6 + √5 এবার আমরা বলছি যে কোনো জিনিসকে আমরা সংযোজন এবং বিয়োজন করতে পারি যদি মানের পরিবর্তন না হয় শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমরা আর গুণন করি তাহলে দেখি মানের পরিবর্তন হয় কি না এটা আর গুণন করলে 1 দিয়ে এর গুণ করলে কত হবে বন্ধুরা এই হবে আবার এই 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে হবে √6 + √5 তাহলে এভাবে যদি আমরা করি মানের কোনো পরিবর্তন হয় না এজন্য আমরা এরকম করে উপরে লব দিলাম লব কত ধরলাম আমরা এখানে 1 ধরলাম এটার বাম পক্ষের লবটাকেও আমরা 1 ধরলাম তাহলে কি হবে আমাদের মানের পরিবর্তন হবে না এটা কেন করলাম বন্ধুরা আমাদের
যেহেতু এখানে দেওয়া আছে এখানে a পাওয়ার 6 আর এখানে আছে a কিউব, এটাকে কাটাকাটি করলে a কিউব মাইনাস 1 বাই a কিউব হবে, তাহলে ওরকম একটা 1 বাই a আমার বানাতে হবে। এটা যদি না বানাই তাহলে আমাদের কি করা যাবে না, মান বসানো যাবে না। তাহলে আমরা এখানে লিখলাম 1 বাই a ইকুয়াল 1, এখানে আছে রুট 6 প্লাস রুট 5, এই নিচের যেটা আছে রুট 6 প্লাস রুট 5 এটাকে আমরা ভ্যানিশ করে দিব। এটা ভ্যানিশ করার জন্য আমার যেটা লাগবে সেটা হলো আমরা উপরে লিখব রুট 6 মাইনাস রুট 5। এখন উপরে যদি লিখি তাহলে নিচেও লিখতে হবে, কারণ মানের পরিবর্তন না করে আমরা যে কোনো কিছু করতে পারি। আমরা এখানে লিখব লব ও হর কে, লব ও হর কে রুট 6 মাইনাস রুট 5 দ্বারা গুণ, দ্বারা কি করলাম বন্ধুরা, গুণ করলাম। এটা দ্বারা গুণ করলে আমাদের মানে কি হবে না, পরিবর্তন হবে না। এখন আমরা 1 বাই a ইকুয়াল এখানে আছে রুট 6 মাইনাস রুট 5, এটাকে a ধরি আর এটা b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র হলো বন্ধুরা, a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র হলো। এখন আমরা যেটা করব 1 বাই a উপরে আছে রুট 6 মাইনাস রুট 5, স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 6, স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 5। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 1, নিচের 1 এর কি নাই, কোনো দাম নেই, ভ্যালু নেই। তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা, আমরা লিখতে পারি সুতরাং 1 বাই a ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5। এখন এখানে যেহেতু মাইনাস আছে আমরা এটাকে a মাইনাস 1 বাই a সমান একটা মান বের করে নেই, a এর মান আছে রুট 6 প্লাস রুট 5, এখানে মাইনাস দিয়েছি এজন্য এটা মাইনাস দিলাম, 1 বাই এর মান আছে রুট 6 লিখলাম রুট 6, এই মাইনাসের কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস রুট 5। শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে কত হবে, এই রুট 6 কাটা গেলে 2 রুট 5, তাহলে আমরা পেলাম 1 বাই a ইকুয়াল 2 রুট 5। এবার আমরা দেখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত আছে, a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। এবার আমরা একটু সংসার আলাদা করে দিই বন্ধুরা, সংসার কিভাবে আলাদা করতে হয়, a পাওয়ার 6 a কিউব মাইনাস 1 বাই a কিউব। এখন বেস যদি একই থাকে তাহলে এখানে আছে a কিউব, এখানে আছে a পাওয়ার 6, এখানে আছে a কিউব, এই জায়গায় হয়ে এই জায়গায় হয়ে একই রকম যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, ভাগ থাকলে পাওয়ারগুলা বিয়োগ হয়ে যায়। আমরা বিয়োগ করলে কত হয়, a কিউব হবে মাইনাস 1 বাই a কিউব। এবার আমরা একটু সূত্র লিখি, a কিউব মাইনাস b কিউবের সূত্র বন্ধুরা, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা একটু দেখে নেই, আমরা এখানে করার চেষ্টা করি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এবার এটার মান কত দেওয়া আছে, 2 রুট 5, আমরা লিখলাম 2 রুট 5 হোল কিউব প্লাস 3, এটা কেটে দিলাম ইনটু 2 রুট 5, এটার মান বসিয়ে দিলাম, 2 দুগানে 4, 4 দুগানে 8, আমরা 8 ইনটু এখানে 5 আছে 3টা, তাহলে কত হবে বন্ধুরা 5 রুট 5 প্লাস 3 দুগানে 6 6 রুট 5, তাহলে 5 8 40, 40 রুট 5 প্লাস 6 রুট 5, তাহলে কত হলো বন্ধুরা 46 রুট 5, আমাদের আনসারটা বের হয়ে গেল কত, 46 রুট 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা 16 নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।